শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন সুহেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন মুখ্যমন্ত্রীর ঘোষণার মতো এবছরও রাজ্য সরকার দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে ট্যাব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলের পাশাপাশি বৃত্তিমূলক বা ভোকেশনাল স্কুলের ছাত্রছাত্রীদের এবং মাদ্রাসার পড়ুয়াদেরও ট্যাব দেওয়া হবে তার জন্য কারিগরি শিক্ষা দপ্তর থেকে বৃত্তিমূলক শিক্ষার স্কুলগুলোকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে চিঠি পাঠিয়ে নির্দিষ্ট প্রফরম ছাত্রছাত্রীদের নাম ব্যাংক সংক্রান্ত তথ্য প্রভৃতি জমা দিতে বলা হয়েছে মাদ্রাসার পড়ুয়াদের ক্ষেত্রেও মাদ্রাসা বোর্ড এই পথেই হেঁটেছে একই সঙ্গে এই তিনটি বোর্ড থেকেই গত বছর যারা ট্যাপ কেনার টাকা পেয়েছিল সেই টাকার ইউসি সার্টিফিকেট চেয়ে পাঠানো হয়েছে কিন্তু এখানে গোল বেঁধেছে গত বছর যারা দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ছিল তাদের অনেকেই এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে ফল বার হয়ে যাওয়ার পরে তাদের সিংহভাগের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের কোনো যোগাযোগই নেই এই অবস্থায় ইউসি কোথা থেকে জোগাড় হবে তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি যারা ট্যাপ কেনার টাকা অন্য খাতে খরচ করেছে তারা কোথা থেকে ইউসি জমা দেবে তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে পরিবর্তনের পরে তৃণমূল জামানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছিলেন অনলাইনে কাজের উপর তার জেরে রাজ্য সরকার এখন অধিকাংশ কাজই হয় অনলাইনে কোভিড কলের সময় এই থেকেই উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার ট্যাব প্রদানের কাজ শুরু করেছিল কিন্তু সেই সময় এক লপ্তে বাজারে লক্ষ লক্ষ ট্যাব পায়নি রাজ্য সরকার তাই ট্যাবের বদলে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়েছিল রাজ্য এখন সেই টাকার ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকার আর সেখানে বিপাকে পড়েছে পড়ুয়ারা কেননা অধিকাংশ পড়ুরাই ট্যাব না কিনে সহ সস্তা দামের মোবাইল কিনেছে না হলে সেই টাকা অন্য খাতে খরচ করেছে অনেকের টাকা আবার সংসার চাহিদা মেটাতে খরচও হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে এখন ট্যাবের ইউসি কোথা থেকে তারা দাখিল করবে তা নিয়ে বিপাকে পড়ে গিয়েছে তারা এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ